আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। এর মধ্যে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেহেনা আক্তার, রাঙ্গুনিয়া পৌরসভার মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার, রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলুফা আক্তার, রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক অ্যাডভোকেট রাহিলা চৌধুরী রেখা, রাঙ্গুনিয়া পৌরসভার 489 আসনের মহিলা কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নূরজাহান সহ অর্ধ ডজন নবীন প্রবীণ মহিলা নেতৃবৃন্দরা। তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখা থেকে তাদের নমিনেশন দেওয়া হলে তারা নির্বাচন করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমার প্রিয় নেতা ডক্টর হাসান মাহমুদ যদি আমাকে নমিনেশন দেন, তাহলে অবশ্যই আমি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে আমি আমার দল এবং প্রিয় নেতার সম্মান রক্ষা করব ইনশাআল্লাহ। আমি রাঙ্গুনিয়ার সকল আওয়ামী লীগ নেতা কর্মীদের কাছে দোয়া চাই এবং রাঙ্গুনিয়াবাসীর কাছে দোয়া চাই, আমি যেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে আপনাদের সবার সেবা করার সুযোগ পাই, আপনারা যেন আমাকে সুযোগ করে দেন। দল যদি আমাকে নমিশন দেয় এবং আমাদের প্রিয় নেতা, আমাদের রাঙ্গুনিয়ার অভিভাবক ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় যদি আমাকে নমিশন দেয়, তাইলে আমি অবশ্যই নির্বাচন করব। আমি জনগণের কাজ করেছি, করব এবং আগামীতে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচন করতে চাই। আমি অবশ্যই দল থেকে নমিনেশন চাইব। রাঙ্গুনিয়া তৃণমূল যদি আমাকে চায় এবং আমার অভিভাবক, আমার প্রিয় নেতা, আমাদের মন্ত্রী মহোদয়, জননেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় যদি আমার উপর আস্থা রাখেন, তিনি যদি মনে করেন যে আমি এই দায়িত্ব পালন করতে পারবো সঠিকভাবে, তাহলে আমি অবশ্যই উপজেলা নির্বাচনে প্রার্থী হব। আমি আগামী উপজেলা নির্বাচনে আমার দলে যদি নমিনেশন দেয়, আমি আশার ইচ্ছুক আছে, আমি নির্বাচন করব।